থাম্বনেলা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কিসের জার্নি হতে চলেছে। আজকে দেশে নটা বন্দে ভারত ইনাগুরাল, আর আর আমরা এখন আমি হাওড়া স্টেশনে আছি। আজকে রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে হাওড়া থেকে আমাদের জন্য, স্পেশালি যারা পাস পেয়েছে তাদের জন্য আসানসোল অবধি। তো চলুন, দুটো কামরা ওদিকে ট্রেন রাখা আছে, লোক আসবে। তো ডাইরেক্ট এই ট্রেনটা শোনা যাচ্ছে যে এই ট্রেনটা কোথাও থামবে না, ডাইরেক্ট আসানসোল থামবে। তো চলুন, লোক কি পেলাম ওই স্পেশাল ট্রেনে সেটা তো আপনারা, সেটা তো আপনাদেরকে দেখাবোই। আর হ্যাঁ, জীবনে আপনারা অনেক বন্দে ভারত দেখতে পাবেন, স্পেশাল ট্রেন কি থোড়ি পাবেন? চলুন আজকে এই বাংলা স্পেশাল ট্রেনটা দেখিয়ে দেবো। আজকে আমাদের স্পেশাল ট্রেনের লোক হাওড়া শহরে WAP4 22332। আজকে এই ট্রেনটা ডাইরেক্ট আসানসোল অবধি নিয়ে যাবে। চলুন, এবার আপনাদের গা পাশে যে দাঁড়িয়ে আছে হাওড়া নিউ দিল্লি রাজধানী ভায়া পাটনা ট্রেন নাম্বার 12305। চলুন, আর আমাদের সামনে যে কোচটা আছে মানে এটা মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য, আর আমাদেরটা পেছনে দিয়েছে দু কামরা ট্রেন। চলুন দেখাচ্ছি। আপনাদেরকে আর লোক তো আপনারা দেখলেনই, ব্যাপার আছে। তো এটা ট্রেনটা ডাইরেক্ট আসানসোল থামবে, তো ট্রেন চলো, তারপর আপনাদেরকে স্কিপস দেখাচ্ছি। আর I am very much thankful to Indian Railways for giving me a wonderful opportunity. So, train chalu, tapra ami apnaderke আমরা এখন ডিপার্ট করছি হাওড়া স্টেশন থেকে। আর কখনো জীবনে ভাবিনি যে স্পেশাল ট্রেনে ট্রাভেল করবো। দেখাই আপনাকে স্পেশাল ট্রেনের জার্নি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, কেমন লাগবে সেটা জানাবেন। চলুন ডিপার্চার দেখুন। সামনে রাজধানীটা যাচ্ছে। হ্যাঁ,
সবাইকে দেওয়া হচ্ছে, চলুন এবার দেখাই চিড়ে ভাজা হাস্তা কচুরি মিষ্টি ক্রিম রোল অ্যান্ড ওয়ান কাপকেক সো গাইস এটা হচ্ছে আজকে খাওয়া রাঁচির খাবার স্যার what do you mean by it বলে দাও স্যার বললে ভালো হয় তো কোলে এখন কি আছে এটা খাবার কচুরি হাস্তা কচুরি ভুজিয়া ক্রিম রোল কাপকেক একটা মিষ্টি এন্ড চিড়ে ভাজা আছে
সো গাইস আমি তো ওখানে একটা ওটা স্পেশাল ট্রেনে আমরা বন্দে ভারতের পাস পেয়ে গেলাম কোচ অ্যালার্ট হয়েছে আমাদের C5 চলুন এবার আমি আপনাদেরকে দেখাই এটা এই যে বন্ধুরা ভাই এটিএম এ দিও না না হলে 15 লাখ টাকা আসবে না কিন্তু বলছে বলে এটিএম এ দিও না কিন্তু 15 লাখ টাকা আসবে না এই এসে দেখুন কিষাণের পাঁচটা আর সোভেনিয়ার টিকিটও আছে কি বলছে রাশিয়ান রাশিয়ান হ্যাঁ মনে হচ্ছে না যে জার্নি হচ্ছে মানে এগুলো দুলতে দুলতে বন্ধুরা মিলে গল্প করতে করতে এত দূর এসেও গেলাম আর একটুখানি বাকি পৌঁছেও যাব সো আপনারা দেখে বলবেন যে এটা কেমন লাগলো একটা এক্সক্লুসিভ ফুটেজ নতুন নতুন ওটা কিন্তু পাশে একটা আরসিএফ রাখা যায় পানির মান না রানাঘাট যাবে আরে অনেকদিন পর একটা মঝরে বৃষ্টি দেখতে পেলাম হ্যাঁ মানে আমি যতবার পিছনে এসেছি সেই এই বৃষ্টিটা আর হয়নি আমরা পাস পেয়ে গেছি আপনারা তো দেখলেনি তো কেমন